এবারও গল্প নকলের অভিযোগ পড়ল জিয়াজের সিনেমা প্রেমী ও প্রেমীর বিরুদ্ধে। হলিউড সিনেমা লিপ ইয়ারের হুবহু নকল সিনেমাটি জোর গুজব সিনেপাড়ায়। আর এই আলোচন নিয়ে মিডিয়া পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম। তবে সিনেমাটি হুবহু নকল নাকি রিমেক না মৌলিক তারই খোঁজ খবর করেছেন বুলবুল আহমেদ জয়। লিপ ইয়ার বনাম প্রেমী ও প্রেমী অভিযোগ, 2010 সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা লিপ ইয়ারের ট্রেলারের সাথে হুবহু মিল রয়েছে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত প্রেমী ও প্রেমী ট্রেলারের। এদিকে অধিকাংশ বিনোদন পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, টিজারে প্রকাশিত ফারিয়ার অনেক সংলাপের সাথেই লিপ ইয়ারের নায়িকা অ্যামি অ্যাডামসের অনেক সংলাপেরও মিল রয়েছে। নকলের অভিযোগ কৌশলে এড়িয়ে পরিচালক অবশ্য দাবি করেছেন তার অন্যান্য সিনেমাগুলো থেকে প্রেমী ও প্রেমী একেবারে আলাদা এবং মৌলিক। এর আগে যে গল্পগুলো বানিয়েছি আমার ফরম্যাট থেকে বেরোনোর চেষ্টা ছিল, যে একটা গদের মধ্যে থেকে আমি ব্যতিক্রম, গদের মধ্যে থেকেই ব্যতিক্রম, এভাবে কিন্তু গিয়েছে। আর মূল কথা হচ্ছে যে একটি সিনেমার গল্প, গল্প যে সিচুয়েশন দাবি করে, গল্প যে উপস্থাপনা দাবি করে, গল্প যে যা দাবি করে সেই গল্পের দাবি আমি পূরণ করি। জ্যাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ইতিপূর্বে নির্মিত সিনেমাগুলোর বিরুদ্ধেও ছিল গল্প নকলের অভিযোগ। প্রথম দিকে প্রতিষ্ঠানটি অভিযোগ স্বীকার না করলেও বিগত বছরের মুক্তি পাওয়া সিনেমাগুলোর গল্প তামিল ছবির গল্পের সত্য কিনে নিয়েই নির্মাণ করা হয়েছে এমন ঘোষণা দিয়েছিলেন। একেই বলে প্রেম। এখন প্রশ্ন, প্রেম ও প্রেম কি তাহলে হলিউড সিনেমা লিপ ইয়ারের কপিরাইট নিয়েই নির্মাণ করা হয়েছে? অবশ্য এই নিয়ে পরিচালক থেকে শুরু করে জ্যাজ মাল্টিমিডিয়ার কেউই মুখ খুলেননি। তাই সিনেমাটিতে কতটুকু গল্প নকল করা হয়েছে তা যাচাই বাছাই করতে অবশ্য দর্শককে অপেক্ষা করতে হবে আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ এই দিনে মুক্তি পাবে সিনেমাটি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।